আজকের ভিডিওতে চুল ঝরে যাওয়ার কারণ ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করব। চুল ঝরে যাওয়ার কারণগুলোর মধ্যে প্রথমে আছে হরমোনজনিত কারণ। অ্যান্ড্রোজেনিক হরমোন যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রেনডিয়ন, ডিএইচটি হরমোনগুলো সাধারণত পুরুষের চেয়ে মহিলাদের কম পরিমাণে থাকে। এই হরমোনগুলো হেয়ার ফলিকলের ওপর কাজ করে ও চুল পড়া ত্বরান্বিত করে, সে কারণে পুরুষের চুল বেশি পড়ে। তবে সবারই যে পড়বে তা নয়, যাদের এসব হরমোনের প্রভাব বেশি তাদের বেশি করে চুল পড়ে। পুরুষের চুল পড়া বা টাক পড়া সাধারণত 20 বছর থেকে শুরু হতে পারে। এটিকে বলে মেল প্যাটার্ন অফ হেয়ার লস বা পুরুষালি টাক, অর্থাৎ কপাল থেকে শুরু করে পেছনের দিকে চুল উঠতে থাকে। স্ট্রেস বা মানসিক চাপ, দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি করে চুল পড়তে পারে। তবে এ চুল পড়া সাময়িক এবং পুনরায় চুল গজায়। তবে দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তায় থাকলে বা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল পড়ে যেতে পারে, দৈনিক 100টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। জেনেটিক কারণ, বংশে আপনজনের কারো এই সমস্যা থাকলে উত্তরাধিকার সূত্রেও আপনি পেয়ে যেতে পারেন এই সমস্যা। এর পেছনে আপনার যে জেনেটিক্যাল কারণ রয়েছে তা আপনাকে বুঝতে হবে। স্বাস্থ্যগত সমস্যা, প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল এর অভাবেও চুল পড়তে পারে। অনেক সময় দুরারোগ্য কিছু রোগে আক্রান্ত হলেও প্রচুর চুল পড়ে। খুশকি, চুল পড়ার প্রত্যক্ষ আরেকটি কারণ খুশকি। অ্যালার্জি বা চর্মরোগ থাকলে এটা আরও বেশি হয়। মাদকাসক্তি, অ্যালকোহল, ড্রাগস এসবের আসক্তি আপনার মাথার মূল্যবান চুলগুলোকে অসময়ে কেড়ে নিতে পারে। এমনিতেই এসব এর কুফল অনেক, স্বাস্থ্যগত ঝুঁকিও প্রচুর আছে। চুল পড়ার সমাধানের উপায়। 1. ভিটামিন সমৃদ্ধ খাদ্যাভ্যাস, শরীরের সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ করতে পারলে অচিরে আপনার চুল পড়া কমে যাবে। ভিটামিন শুধুমাত্র আমাদের শরীরের জন্যই ভালো তা নয়, আমাদের চুলের জন্যও ভালো। বিশেষ করে ভিটামিন এ সেবাম তৈরি করে স্ক্যাল্পের সুস্থতা বজায় রাখে। ভিটামিন ই রক্ত সঞ্চালনে সহায়তা করে, যার ফলে নতুন চুল ওঠে। আবার ভিটামিন বি আপনার চুলকে বিবর্ণতার হাত থেকে রক্ষা করে। খাদ্য তালিকায় আমিষ রাখুন, মাছ, ডিম, মাংস, অন্যান্য যে কোনো আমিষ আপনার চুলের জন্য খুবই ভালো। এগুলো আপনার চুল পড়া থেকে কমাতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করবে। ব্যবহার করুন ভালো তেল। যারা চুল পড়া ও চুলের নানাবিধ সমস্যা নিয়ে চিন্তিত, তারা কয়েক মিনিটের জন্য হলেও সপ্তাহে 2-3 বার মাথায় ভালো মানের কোনো তেল ম্যাসাজ করুন। যেমন তিলের তেল, বাদাম তেল ব্যবহার করতে পারেন। এগুলো আপনার চুলের ফলিকলগুলোকে কর্মক্ষম করে রাখতে সহায়তা করে। আবার মাথায় নতুন চুল গজানোর জন্য বা চুল ঘন করার উপায় হিসেবেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। বেশি পরিমাণে পানি পান করুন। আমাদের প্রতিটি চুলের গোড়ায় প্রায় 1/4 পানি রয়েছে, তাই আপনার চুলের সুস্থতা ও বৃদ্ধি নিশ্চিত করতে হলেও প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করুন। এড়িয়ে চলুন অ্যালকোহল ও সিগারেট। অ্যালকোহল আপনার চুলের বৃদ্ধিতে বিঘ্ন ঘটায়। চুলের সুস্থতা বজায় রাখতে হলে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। সিগারেট আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনে বাধা দেয়, যার ফলে চুলের বৃদ্ধি হ্রাস পায়। কমিয়ে দিন দুশ্চিন্তা। অনেক ক্ষেত্রেই পুরুষদের চুল পড়ে মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকেই, তাই এগুলো কমাতে হবে। আর কমানোর জন্য ইয়োগা মেডিটেশন খুবই উপকারী। নামাজ বা প্রার্থনা করাও আপনাকে সহায়তা করবে দুশ্চিন্তা কমাতে। পরিষ্কার রাখুন চুল। প্রতিদিন ব্যস্ততা ও বাইরে ঘোরাঘুরির জন্য আপনার চুলে জমা হয় অনেক ময়লা, এতে করে খুশকিও বৃদ্ধি পায়। তাই চুলে ভালো অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু ব্যবহার করে নিয়মিত চুল পরিষ্কার রাখতে হবে। মূল কথা, আপনাকে এখন থেকেই সচেতন হতে হবে চুল পড়ার বিষয়ে, সেই সাথে প্রয়োজনীয় সমাধান গ্রহণ করতে হবে। তাহলে অচিরেই আপনি চুল পড়া প্রতিরোধ করার পাশাপাশি অনেকদিন পর্যন্ত সুন্দর ও উজ্জ্বল চুলের অধিকারী হতে পারবেন।